এসো আমরা দেখি ক্লাস থ্রির তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্ব বা ফাইনাল পরীক্ষা যেটা তোমাদের চার থেকে বারোই ডিসেম্বরের মধ্যে হবে তারিখ কয়েকটি প্রশ্নপত্র সেট আজকে আমরা চার নম্বর প্রশ্নপত্র সেটা আমরা আলোচনা করব এর আগে আমরা এক থেকে তিন আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা দেখেছো আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো যারা ফেসবুকে দেখছো তারা ফলো বোতামটা প্রেস করো তা আমরা এখানে বাংলার প্রশ্নপত্র আলোচনা করব তোমাদের টোটাল প্রশ্ন পড়বে পঞ্চাশ নম্বরের সময় থাকবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা এখানে তোমাদের নাম লিখতে হবে এখানে রোল নাম্বার আর এখানে স্কুলের নামটা লিখতে হবে দেখো আমরা কিরকম প্রশ্ন নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমরা কিভাবে উত্তর দিলে সম্পূর্ণ পাবো এবং কত সুন্দরভাবে যায় মানে যেটুকু সেটুকু যায় সেইটাই আজকে আলোচনা করব তো শেষ অব্দি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো হুম আর কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখি এক নম্বর প্রশ্ন কি দিয়েছে প্রথমে দেখো একের নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একটা বাক্যে উত্তর দিতে হবে ছোট পাখি কার কানে ঢুকেছিল তো এটা আমরা সবাই জানি ছোট পাখি হাতির কানে ঢুকেছিল একদম ঠিক তাহলে লিখতে হবে ছোট পাখিটি হাতির কানে ছোট পাখি হাতির কানে ঢুকেছিল মনে আছে গল্পটা হ্যাঁ পিঁপড়ে কামড়ালো পিঁপড়ে কামড়ানোর জন্য হাত থেকে দা পড়ে গেল কাঠ লেজ কাটা বললো কিসের থেকে কি হয় ঠিক ভালো করে পরে নিও কিশোরী মেয়ের কোন হাতে পিঁপড়ে কামড়েছিল দেখো ডান হাতে কামড়েছিল বাম হাতে ছিল কাটারি বা দা সেটা পড়ে গেছিল হ্যাঁ তো ডান হাতে পিঁপড়ে কামড়েছিল ডান হাতে কিশোরী মেয়ের ডান হাতে পিঁপড়ে কামড়েছিল পূর্ণ বাক্যে লিখবে হ্যাঁ তাহলে সম্পূর্ণ নাম্বার পাবে কামড়ে কামড়ে ছিল তারপর দেখো তো শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয় জানো তোমরা এই তো কদিন আগে শরৎকাল গেল আমরা সবাই জানি শারদীয় উৎসব বা দুর্গাপুজো হয় তাহলে লিখো দুর্গা হয় লক্ষ্মী পুজো দুর্গা পুজো পরে পরে লক্ষ্মী পুজো হয়েছে তারপরে লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো হয়েছে ঈদ ও পরে মাঝে মাঝে ঈদ ঠিক আছে এই সবগুলো বাঙালিদের হয় তাহলে লিখতে হবে যে শরৎকালে বাঙালিদের দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ঈদ প্রভৃতি উৎসব হয় চাই ভূত চায় ভূত না আর কিছু এ কথা কে বলেছিল বলতো এ কথা বলেছিল ছোট্ট কি পোকা বলতো ওটার নাম হ্যাঁ গুবড়ে পোকা না 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 গুটি পোকা কি পোকা গুটি পোকা বলেছিল বলেছিল এটা গুটি পোকা বলেছিল তাহলে কি লিখবে গুটি পোকা এ কথা বলেছিল এ কথা বলে ছিল তাহলে সব থেকে সাহস গুটি পোকারই বেশি কাঁচ ছাড়া নাই নাই কারো নাই আমরা গাছে কে বসেছিল বলো হুতুম পেচা ঠিক বলেছো হুতুম মুখ পেঁচা বা হুতুম পেচা হুতুম পেঁচা এইটা বানানো ঠিক আবার এই বানানটা যদি কেউ লেখো এটাও ঠিক হুতুম পেঁচা বসেছিল করে নিয়ে ভালো করে গল্পটা কত ইম্পর্টেন্ট দেখছো চার পাঁচ নম্বর এখান থেকে হয়ে গেল ইসব কোন দেশের মানুষ ছিল ইসব ছিল গ্রিস দেশের মানুষ ছিল ইসব বা ইসব দেশে যারা পড়েছো তারা তো চট করে করে দিতে পারছো দেশের মানুষ ছিল মানুষ ছিলেন পান্তা পান্তাবির দিন চলতো কিভাবে পান্ডাবু কি করতো জানো খুব গরিব ছিল কেউ ছিল না তার ভিক্ষা করে আনতো ভিক্ষা করে এনে রাতে রান্না করে সেটা জল দিয়ে রেখে দিত ভিক্ষা করে তার দিন চলতো ঠিক আছে দিগন্ত কাকে বলে না দিকের অন্ত যেখানে দিক শেষ হয়ে গেছে বলে মনে হয় আমরা যদি মাঠের দিকে তাকাই তাহলে দেখবো একটা জায়গায় মনে হচ্ছে আকাশ আর মাটি মিলে গেছে সেটাকে দিগন্ত বলে তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো যে রেখাই দিকের শেষ হয়ে গেছে দিকের শেষ হয়েছে বলে মনে হয় হয়েছে বলে মনে হয় তাকে রেখা বলে পঞ্চতন্ত্র কাল লেখা বলো পঞ্চতন্ত্র গল্পকাল লেখা জানো পঞ্চতন্ত্র গল্প যেটা তোমরা দেখো টিভিতে দেখো টিভিতে দেখাই তো পঞ্চতন্ত্র সেই পঞ্চতন্ত্রটা কারখা বলো তোমরা ভাব একটু বলো মনে নাই বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মার লেখা কার কার মনে ছিল বিষ্ণু শর্মার লেখা বৃষ্টির দিনগুলো গুলো রুবাই এত ভালো লাগে কেন রুবাই কত ভাবুক ছেলে জানো ভাবুক ছেলে তো তাই ভাবে যে যদি বৃষ্টি হয় তাহলে গাছের কত উপকার হবে আমরা তো গাছকে কেউ জল দিতে যাই না তার জন্য এইটা ভেবে কিন্তু রুবাইয়ের খুব ভালো লাগে বৃষ্টির অপেক্ষায় সবাই থাকে বৃষ্টির অপেক্ষায় মানুষ গাছ গাছপালা ও সবাই থাকে তাই এই মুহূর্তটা খুব ভালো লাগে তাই রুবায়ের খুব ভালো লাগে ঠিক আছে দেখো এবার দুয়ের গুলো দেখো তো নিঝুম রাতে চেঁচায় হঠাৎ হুতম চেঁচায় হুতম অয়স হুতুম চেঁচাই হঠাৎ গাছে তারপরে কি আছে দেখো বুড়ি রাজার বাড়ি গেছিল কি করতে গেছিল নালিশ করতে তালবেশ করতে তারপরে দেখো কচ্ছপের জিদ ছিল আর নিষ্ঠা ছিল জিদার নিষ্ঠা বা সাহসও বলতে পারো নিষ্ঠা নিষ্ঠা মানে এক মনে কাজ করা নিষ্ঠা কেউ যদি সাহস লেখা তাও ভুল হবে না হম ভুট্টা গাছের কাটা আটকে গেল কোন গাছের কাটা বলতো এটা এটা হবে বেগুন গাছের কাটায় বেগুন গাছের কাটা আটকে গেল চেহারা নিয়ে সবকে সবাই উপহাস করতো উপহাস মানে হাটটা করা উপহাস কাউকে কিন্তু উপহাস করবে না তোমরা কোনোদিন হ্যাঁ চলো চিহ্ন গুলো দেখি স্বপ্ন বুড়ি চর কাঁথামাই সেদিন রাজা গেছিলেন শিকারে সব ছিলেন একজন প্রীত দাস মানে কেনা দাস যুদ্ধে হেরে গেলে তাদেরকে বেচা কেনা হতো যুদ্ধ হলো দুই রাজার মধ্যে এই রাজা হেরে গেল তাহলে কি হবে যে সেনাবাহিনীগুলো বেঁচে থাকলো তাদেরকে এই রাজা ধরে নিয়ে চলে গেল আর ওদেরকে বিভিন্ন জায়গায় চাকর বাকর হিসেবে বিক্রি করতো এদেরকে বলা হতো কৃত দাস কাগের ছানা বাসা ছিল নিম গাছে না নিম গাছে না বেল গাছে নিম গাছে তারপর দেখো হাতি ধানের ক্ষেত্রে আলুর ক্ষেত্রে নষ্ট করেছিল তাহলে ধানের ক্ষেত নষ্ট করেছিল সোনা রং ধরেছিল হলুদ হলুদ রং ধরেছিল সেই ধানের দাও শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম তাহলে এখানে দেখো শীতকাল বসন্তকাল হেমন্তকাল গ্রীষ্মকাল কিন্তু বৈশাখ মাস তাহলে বৈশাখ থেকে গিরে দিলাম মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত সবগুলোতেই দেখো বৃষ্টির একটা সংযোগ আছে আগুনটাও পুরোপুরি আলাদা তারপরে দেখো তো দুর্গাকাশ বরফ শরৎ নীলাকাশ তাহলে এখানে হবে বরফ কেন দুর্গাপুজো হয় কাশ ফুল ফোটে শরৎকাল নীলাকাশ হয় তাহলে এটা বরফটাই আলাদা তাহলে এবার মেলাবো দেখো তো মাগো অগম ভূত গো কথাটা কে বলেছিল ভূত গো এটা বলেছিল কাঠবেড়ালি যারা যারা কাঠবেড়ালি বললে একদম ঠিক বলেছ ক্যারে করে কে উঠেছিল ক্যারে করে উঠেছিল প্যাঁচা কেউ কে প্যাঁচা ক্যাঁ করে উঠেছিল কান্না কে করেছিল ক্যাঁ করে ক্যাঁ করে কান্না করেছিল কাক ছানা আগে সব থেকে ভয় বেশি চাই বুধ না কিছু এটা বলেছিল গুটি পোকা সব থেকে গুটি পোকা হচ্ছে সাহসী হাউস করলে আর ভয় থাকে না সঠিক অর্থে গোল দাও যেটা ঠিক অর্থ সেটাকে গোল করে হবে অচিন মানে অজানা যেটাকে আমরা চিনি না অজ্ঞান মানে অচেতন যার জ্ঞান নাই উপদেশ মানে পরামর্শ বা কি পরামর্শ দেওয়া বলে না উপদেশ অনুবাদ মানে তর্জমা অনুবাদ মানে তর্জমা তাহলে আমার হয়ে গেল ছয়ের গুলো বা সাতের দেখো ভ্রমণেরই সাজাও কোনটা আগে হবে দেখো তো পিঠের ওপর বসিয়ে তোমায় ছুট বসা মুক্তামালা ঝালোর মাথায় হিরের লাগাম মোড়া এইটা এক নম্বরে হবে জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্তর ঘোড়া এইটা হবে এক এখানে এক লিখে দিই প্রথমে তাহলে এটা আসবে তারপরে দু নম্বরে কোনটা হবে দু নম্বর হবে মুক্ত মুক্তা গাথা ঝালোর মাথায় হিরে লাগাম কেমন থাকবে মুক্ত মাখা মুক্ত মাথা দেওয়া থাকবে মুক্ত গাথা মালা ঝালোর মাথায় হিরের লাগাম এবার তিন নম্বর কোনটা হবে তিন নম্বর হবে দেখো লাস্টের ডাগর চোখে বলছে খোকা ঘুমিয়ে না কো আর ডাগর চোখে বলছে খোকা না না এটা হবে না এবার হবে ঘয়েরটা দেখো তো গ গ হলো গয়েরটা কি হবে পাহাড় হাড়ের পাহাড় এটা কত নম্বর পেজে আছে এটা তোমাদের একশো উনত্রিশ পেজে আছে একবার দেখে নিয়ে ভালো করে লিখবে হ্যাঁ এটা কি হবে তাহলে গটা হবে এখানে ঘয়ের এক হবে ও ঠিক ঠিক দাঁড়া 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 ঠিক করতে হবে এটা ঠিক করে এক সেকেন্ড আচ্ছা এটা তর্জমা হবে তারপর দেখো তো এটা হবে ক্ষয়ের হবে এক মুক্তা মালা ঝাল জানলা দিয়ে মুক্তি বালায় রাজপুত্রের ঘোড়া এক নম্বর বইটাই বার করে দেখো পেজ নাম্বার একশো উনত্রিশ ওয়ান টোয়েন্টি নাইন একশো উনত্রিশ পত করতো যা দিয়ে মুক্তি পাড়ায় রাজপুত্রের ঘোড়া এক নম্বর হলো মুক্তা মালা খয়েরটা হবে দু নম্বর গয়েরটা কত হবে দেখো তো এবার গয়ের ডাগর চোখে এবার ডাগর চোখেটা হবে তিন নম্বর ইয়টটা তিন চার নম্বর হবে তোমার করির করির পাহাড় এটা হবে চার নম্বর আর পাঁচ নম্বর হবে এইটা পাঁচ নম্বর তাহলে আমরা কি পেলাম এক নম্বর থেকে পড়ি জানলা দিয়ে মুক্তিবাড়ায় রাজপুরতে ঘোরা মুক্তা গাথা ঝালোর মাথায় হিরে লাগাম মোড়া তারপরে হবে ডাগর চোখে বলছে খোকা ঘুমিয়ে ঘুমিয়েও না কো আর এবার চার নম্বরে হবে করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে দেশে আর পাঁচ নম্বর হবে পিঠে তোমার পিঠের ওপর বসিয়ে তোমার ছুটব সাগর পাহাড় না তাও ভুল হলো আমাদের এক নম্বর হলো জানালা দিয়ে মুক্তিবালাই ঠিক আছে দু নম্বর দিয়ে হবে মুক্তা গাথা ঠিক আছে তিন নম্বর দিয়ে হবে ডাগর চোখে তিন নম্বর ঠিক আছে চার নম্বর দিয়ে হবে পিঠের ওপর এটা হবে চার নম্বর আর এটা হবে কড়ির পাহাড় এটা হবে পাঁচ নম্বর ঠিক আছে এটা মুখস্থ যাদের থাকবে তাদের ভুল হবে না এটাকে একদম ঝরঝরে করে নাও ইম্পর্টেন্ট ভি ভি আই এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে চলো দেখো বুড়ি সভা আচ্ছা স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও স্বরবর্ণ তাহলে এটা বলছি আমি দেখো যে বর্ণ অন্য কোন বর্ণ সাহায্য ছাড়া অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে উচ্চারিত হতে পারে তাকে বর্ণ বলে স্বর বর্ণ বলে যেমন অ এই এগারোটি প্রথম এগারোটি স্বরবর্ণ হচ্ছে এগারোটি লিয়ে ওই ঔ পর্যন্ত হ্যাঁ আচ্ছা দেখো তো নয়ের কয়েকটা বুড়িকে সবাই পান্তা বুড়ি বলতো কেন ভালো করে বলে দিচ্ছি তোমরা শুনে নাও মন দিয়ে প্রতিদিন বুড়ি ভিক্ষা করে যা ভিক্ষা পেত সন্ধেবেলা এসে করকুটো কুড়িয়ে রান্না করত আর সারাদিন খাটা পর আর খেতে পারতো না তখন কি করতো সেই ভাতটার উপরে জল দিয়ে দিত জল দিলে সকালবেলায় সেটা পান্তা ভাত হয়ে যেত এই পান্তা ভাত রোজ খেত বলি বুড়ি তার জন্য সবাই তাকে পান্তা বুড়ি বলতো বুঝতে পেরেছো ভিক্ষে করতো সন্ধ্যে পর্যন্ত ভিক্ষে করে এনে রান্না করতো জল দিত পান্তা ভাত খেত তার জন্য পান্তা পুড়ি ভূতের চেহারা কেমন ছিল তো আমরা এটা ভূতের চেহারাটা সুন্দরভাবে বর্ণনা করব কিভাবে করব আচ্ছা হাত নেই পা নেই ধর কাটা হ্যাঁ ন্যাড়া তারপরে উম তারপরে ন্যাড়া চটকানো হলো তারপরে হলো ড্যাবরা ড্যাবরা চোখ থ্যাবরা থ্যাবড়া নাক দাঁত বের করা আর কি দাঁত বের করা আর চোখ কেমন বলো তো ড্যাবরা চোখ এটা লিখ তোমরা তোমরা পড়েছো পড়েছ রুক্ষভূতর কাহিনী কিশোরী মেয়েরা বনে যেত কেন তাহলে এটা সুন্দর একটা উত্তর আছে প্রতিদিন কিশোরী মেয়েরা বনে যেত এই যে গাছের যে ডালগুলো নোংরা হতো গাছের তলায় পড়ে গাছে যখন ডালগুলো বুড়ো হয়ে যায় তখন অটোমেটিক্যালি ভেঙে নিচে পড়ে যায় সেই ডালগুলো সংগ্রহ করতো তাহলে গাছের তলাটা পরিষ্কার হতো আর যে গালগুলো যে ডালগুলো গাছে লেগে থাকতো কিন্তু মরে গেছে সেগুলোকে ভেঙে দিতে সাহায্য করতো অর্থাৎ গাছের উপকার করতে আর কাঠ সংগ্রহ করতে ওই মেয়েরা বনে যেত আর বন থেকে কাঠ নিয়ে এসে কি করতো দুপুরবেলা এসে সেই কাঠেই রান্না জ্বালানি হিসেবে রান্না করতো এটা সুন্দর করে লিখে দেবে তাহলে আমরা দেখলাম বাংলা কোশ্চেনগুলো কালকে আমরা ইংরেজি কোশ্চেন দেখব যারা পিডিএফ চাও তারা চলে এসো আমাকে ফেসবুকে ফলো করো ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে সবাই খুব ভালো করে মন দিয়ে পড়ো ছোটো ছোটো বাক্যে সুন্দর সুন্দর করে উত্তর লেখার চেষ্টা করো কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে আজকের মতো এখানেই বাই বাই